হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে। আর আজকে যে প্রোডাক্টটি আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ফেসিয়াল প্যাক বা ফেস প্যাক বলতে পারেন। এটির নাম হচ্ছে মিরাকেল হোয়াইটনিং 4-in-1 ইঞ্জেকশন কম্বো প্যাক। যে প্যাকটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ফেসিয়াল কম্বো। তো আজকের এই ফেসিয়াল কম্বোটি নিয়ে আমি আপনাদেরকে ইন ডিটেল সব কিছু জানাবো, আর 100% জেনুইন একটি রিভিউ ইনশাল্লাহ আপনাদেরকে দিব। এই প্রোডাক্টটি অনেক বেশি জনপ্রিয় অনলাইন পেজগুলোতে, অনলাইন মার্কেটে এটি প্রচুর প্রচুর হচ্ছে জনপ্রিয়তা। এই প্রোডাক্টটি একদমই নতুন লঞ্চ করেছে, তাও অনেক দিন হয়ে গেছে। আমি অলরেডি এটি 2 মাস ধরে ইউজ করছি। করে দেন, আমি আপনাদের সাথে রিভিউটি শেয়ার করতে এসেছি। এটি নিয়ে সবচেয়ে বড় যে কথাটি এখন সবার মাথায় ঘুরছে, সেটি হচ্ছে এটি অনেকেই বলে থাকে 4 থেকে 5 শেড পর্যন্ত ফেয়ারনেস দিচ্ছে। কেউ কেউ বলছে এটি 7 থেকে 10 শেড পর্যন্ত ফেয়ারনেস দিচ্ছে। তো আমি আজকে ভিডিওতে আপনাদেরকে মেইনলি এটা ক্লিয়ার করব যে এই প্রোডাক্টটি আসলে কি আপনাদেরকে স্কিন ফেয়ার করছে বা এতটুক পর্যন্ত ফেয়ারনেস দিচ্ছে, সেটি আমি আপনাদেরকে একদম 100% জেনুইন ইনশাল্লাহ একদম জানিয়ে দিব। আর একটা ব্যাপার হচ্ছে এটি কিভাবে ইউজ করতে হবে, এটা কি কখন ইউজ করতে হবে, কারা কারা ইউজ করতে পারছে, কারা করতে পারছে না, এই সেই জিনিসগুলো আমি বলে দিব। আর এই যে প্রোডাক্টটি, এটি আপডেট যে প্রাইসটি আছে সেটি কিভাবে আপনারা পাবেন, সেটিও আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাঝখানে বলে দিব। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটি কমপ্লিট করতে হবে, আর করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন, বেল আইকনটিতে ক্লিক করে দেবেন লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পেয়ে যাওয়ার জন্য। সো ভিউয়ার্স, চলুন শুরু করে দিচ্ছি আজকে ভিডিওটি। আমার সামনে যে প্রোডাক্টটি, এটি অলরেডি আমি ইন্ট্রোডিউস করিয়েছি আপনাদের সামনে। এটির নাম হচ্ছে মিরাকেল হোয়াইটনিং 4-in-1 ইঞ্জেকশন কম্বো। এটি একটি ফেসিয়াল প্যাক। যারা হচ্ছেন পার্লারে যে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে পার্লারে যে ফেসিয়াল করে থাকেন, তাদের জন্য এটি খুবই একটি গুড নিউজ যে আপনারা ঘরে বসে ইজিলি হচ্ছে এখন ফেসিয়ালটি করতে পারছেন, তাও একদম পার্টি লুক পাচ্ছেন। এই যে ফেসিয়াল কম্বোটি আছে, এই কম্বোটি এইভাবেই প্যাকেজিং এ আসে, উপরে জাস্ট হচ্ছে প্লাস্টিক দিয়ে একটা র‍্যাপ করা থাকে, আর এটার ভেতরে হচ্ছে 4টি, যেখানে উপরে দেখতে পাচ্ছেন 4টি কালার দেওয়া আছে, এরকম 4টি সেকশনে ভাগ করা থাকে। একদম পার্লারে যেভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত 4টি ভাগ করে করে হচ্ছে ইন্ডিভিজুয়ালি যেভাবে আপনাদেরকে করে দেওয়া হয় ফেসিয়ালটা, সেভাবে করতে পারবেন। আপনার সময় বেঁচে যাবে, টাকাও বেঁচে যাবে, যেখানে কিনা এই কোয়ালিটির একটি ফেসিয়াল করতে আপনার পার্লারে দিতে হবে মিনিমাম 1000 থেকে 1500 টাকা, সেখানে আপনি ঘরে বসে এই একটি কম্বো প্যাক কিনে নিলে এটি দিয়ে আপনি অনেকবার করতে পারবেন। আমি একটু পরে আপনাদেরকে এটি ওপেন করে দেখাবো যে আমি অলরেডি 4 বার করার পরে আমার এটি কটুক শেষ হয়েছে, 4 থেকে 5 বার করেছি আমি এটি ইউজ করেছি অলরেডি। তো এই যে প্রোডাক্টটি আছে, এই প্রোডাক্টটি যে ব্যাপারটি এটি আপনাকে করবে, এটি হচ্ছে প্রথমত যেটা করতে হবে, এই ফেসিয়াল যে প্যাকটি আছে, এই ফেসিয়াল প্যাকটি আপনি ইজিলি ঘরে বসে করতে পারছেন। স্টেপ বাই স্টেপ সবকিছু আমি ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব, আমার যেভাবে বলবো সেই নিয়ম মতো করে নিলে আপনারা ইজিলি ঘরে বসে হচ্ছে 1000 টাকার ফেসিয়াল করে ফেলতে পারছেন, আর যে কোনো সময় একটি পার্টি লুক আপনি পেয়ে যাচ্ছেন। তো এই ফেসিয়াল প্যাকটি নিয়ে প্রথমত যে ব্যাপারটি আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এটা আপনাকে কি কি ক্লেম করছে। এটি ফেস হোয়াইটনিং করবে, ফেস গ্লোয়িং করবে, এটি হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইটনিং করবে, সফটিং করবে, এইটা হচ্ছে আপনার মেইন যেটা করবে। আপনাকে এখানে বলাই আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন 4টা স্টেপ দেওয়া আছে, 4টা হচ্ছে আপনার 4টা এখানে স্টেপে বলা আছে যে ফেস হোয়াইটনিং করবে, ফেস গ্লোয়িং করবে, ফেস ব্রাইটনিং করবে অ্যান্ড সফটিং করবে। এটি যদি আপনি ইউজ করেন, আপনার স্কিনটি গ্লোয়িং করবে, হোয়াইটনিং করবে, ব্রাইটনিং করবে, সফট করবে। এতে কি হচ্ছে, এখানে কিন্তু কোথাও লেখা নেই যে এটি আপনাকে একদম 100% হচ্ছে 7 থেকে 8 শেড বা 7 থেকে 10 শেড যেটা বলে থাকে অনেকে, 4 থেকে 5 শেড ফেয়ারনেস দিবে, সেরকম কিন্তু কিছু বলা নেই। এটা ইউজ করলে যেটা হবে, যারা অলরেডি ফেসিয়াল করেন পার্লারে তারা কিন্তু জানেন, যখন আপনারা একটি হচ্ছে গোল্ড ফেসিয়াল করেন, বেসিক্যালি আমরা যখন কোনো পার্টির জন্য রেডি হই, পার্টি বা কোনো অকেশন থাকে, তখন কিন্তু ফেসিয়ালটা করে থাকি। তো তখন দেখা যায় যে রেগুলার যে ফেসিয়াল করি, সেটা হচ্ছে ন্যাচারাল যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে ফেসিয়ালটা আমরা করে থাকি, রেগুলার যে ফেসিয়াল, সেটা অনেক সময় দেখা যায় যে ফ্রুট ফেসিয়াল হতে পারে, কারো কারো ক্ষেত্রে অনেকে করে থাকে হচ্ছে, আমরা দেখা যায় নর্মাল ফেসিয়ালগুলো বেশিরভাগ করে থাকি। তো ওই ফেসিয়ালগুলো আমরা প্রতি মাসেই করি, ফেসিয়াল করা স্কিনের জন্য অনেক বেশি জরুরি। অনেকেই বলে যে আপু ফেসিয়াল কেন করবো, ফেসিয়াল এই জন্য করবো যে ফেসিয়াল করার সময় স্কিন থেকে হচ্ছে যত ধরনের ড্রাগ ধুলাবালি আছে সব কিছু হচ্ছে স্কিন থেকে চলে আসে, আর আপনার যখন রেগুলার বেসিসে আপনি ফেসিয়াল করবেন তখন ফেসিয়ালের যে মাসাজটা করা হয়, মাসাজের কারণে আপনার হচ্ছে স্কিনের যেই হচ্ছে ব্লাড সার্কুলেশনটা আছে সেটা খুব
ভালো মতো হওয়ার কারণে কিন্তু আপনার ফেসটা গ্লোয়িং দেখায়, উজ্জ্বল দেখায়। সাথে সাথে আপনার যে ফেসের যে পোর্সগুলো আছে, পোর্সগুলো যেগুলো ময়লা দিয়ে বন্ধ হয়ে যায়, তার কারণে ফেসে ব্রাউন হওয়ার পসিবিলিটি থাকে। আপনি যদি রেগুলার বেসিসে ফেশিয়াল করেন, স্কিন যেমন ব্রাইট হবে, স্কিন হেলদি থাকবে এবং আপনার স্কিনের হচ্ছে পোর্সগুলো খুলে যাবে। এতে করে স্কিনটা অনেক বেশি হেলদি দেখাবে এবং হচ্ছে স্কিনটা ভালো দেখাবে। এই জন্য ফেশিয়ালটা করতে হয়। আর এই টাইপের যে ফেশিয়ালগুলো আছে, এটা যেমন গোল্ড ফেশিয়াল টাইপের একটা ফেশিয়াল, আমরা গোল্ড ফেশিয়ালটা বেসিক্যালি করে থাকি কোনো পার্টিতে অ্যাটেন্ড করার জন্য বা কোনো অকেশন সামনে রেখে। এটি লাইক আপনাকে সেরকম গোল্ড ফেশিয়ালের একটি ইফেক্ট দিবে। সেজন্য আপনার কি করতে হবে, এটা রেগুলার করা যাবে না, এটা রেগুলার করার কোনো দরকার নেই। আপনার এটি মাসে একবার বা দুবার করতে পারেন সর্বোচ্চ। আর অবশ্যই কোনো পার্টিতে অ্যাটেন্ড করার আগে, কোনো অকেশনের আগে তো অবভিয়াসলি করতে পারেন। তাতে করে আপনার স্কিনটা অনেকটা ব্রাইট করবে, হোয়াইটনিং দিবে এবং ব্রাইটনিং দিবে। স্কিনটা অনেক সফট হবে, স্কিনটা দেখতে ভালো লাগবে। কিন্তু তাই বলে এই নয় যে এটা আপনাকে অনেক বেশি হচ্ছে ফেয়ারনেস দিবে, এটি স্কিনটাকে গ্লোয়িং করবে। নর্মালি ফেশিয়াল করলে আমরা যেটা পেয়ে থাকি পার্লারে ফেশিয়াল করলে, এক্স্যাক্ট সেরকমটিকেই হবে। এটি কখনোই আপনাকে হচ্ছে স্থায়ীভাবে কোনো ফর্সাও দিচ্ছে না, বা এটি কখনোই আপনাকে হচ্ছে ফেশিয়াল করার সাথে সাথে অনেক বেশি ফর্সাও দেখাবে না, কিন্তু স্কিনটা ভালো দেখাবে, হেলদি দেখাবে। হেলদি স্কিন পাওয়ার জন্য, গ্লোয়িং একটি স্কিন পাওয়ার জন্য অবভিয়াসলি আপনারা এটি ট্রাই করতে পারেন। এখন আমি আপনাদেরকে এটির উপরে প্যাকেজিংটা দেখিয়ে দিয়েছি। এখানে উপরে হচ্ছে দেখা আছে যে এটি 350 গ্রাম আছে, মেড ইন হচ্ছে এটি কোরিয়া, অ্যান্ড এটি ম্যানুফ্যাকচারিং করা হয়েছে 2020-এর হচ্ছে আপনার করা হয়েছে। এক্সপায়ার ডেটটি হচ্ছে আপনার 2023 পর্যন্ত এটির মেয়াদ আছে, এখন 2021 চলছে। সো এটি কিন্তু আপনারা আরও 2 বছর ইউজ করতে পারছেন। সো এটি কিন্তু অনেক দিন পর্যন্ত মেয়াদ থাকে, আপনারা নিশ্চিন্তে করতে পারবেন। আর এটি প্রতিদিন করার কোনো দরকার নেই, সপ্তাহে করার দরকার নেই, আপনি এটি হচ্ছে ইউজ করবেন সপ্তাহে করার একদমই টোটালি দরকার পড়বে না। অনেকেই বলে থাকে আপু এটি সপ্তাহে করতে পারবে না, সপ্তাহে করা যাবে না, কারণ হচ্ছে এটি অতিরিক্ত ব্যবহার করলে স্কিনের ক্ষতি হতে পারে। সো এটি মাসে সর্বোচ্চ 2 বার করা যাবে, তবে যদি কোনো পার্টি থাকে বা কোনো অকেশন থাকে তখন অবশ্যই আপনারা অকেশনে করতে পারবেন। করার নিয়মটা বলে দিব, সাবধানতাগুলো বলে দিব। সো আমি নিশ্চয়ই আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে এটি কিন্তু আপনাকে কখনোই 4-5 সেট বা 7-10 সেট যেটা সবাই বলে থাকে ওরকম কোনো ফেয়ারনেস আপনাকে দিচ্ছে না। এখন আমরা ভিতরের প্রোডাক্টটা দেখবো যে ভেতরের প্রোডাক্টটা আমরা কেমন পাচ্ছি। সো ভিউয়ার্স, এই হচ্ছে ভেতরে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, 4টা সেকশনে ভাগ করা আছে, এখানে 4টা সেকশন ডিভাইড করা আছে। এখন আমি আপনাদেরকে বলে দেবো স্টেপ বাই স্টেপ কী করে আপনারা এই প্রোডাক্টটি দিয়ে ফেশিয়ালটি করবেন। দেখতে পাচ্ছেন অনেকটা আমি ইউজ করেছি, আর এটি ইউজ করে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর এটি কিছু অল স্কিন টাইপ, সবাই এটি ইউজ করতে পারবে, কোনো এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আর ইউজ করতে পারবে। তবে যারা ছোটরা আছে, ছোটরা এটি ইউজ করা যাবে না। আমি বলবো যে এটি যারা ফেশিয়াল করবে তারা অবশ্যই 14 বছরের বেশি হতে হবে, 14 বছরের ছোট যারা আছে তারা এটি ইউজ করতে পারবে না, তার বড় যারা আছে তারা এটি ইউজ করতে পারবে। আর কারা কারা ইউজ করতে পারবে না সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি, এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করব এটি কিভাবে ইউজ করতে হবে। তো ইউজ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে সাদা, যেটি দেখতে পাচ্ছেন সাদা রঙের যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে আপনাদের ম্যাসেজ ক্রিমটি। প্রথমে ফেসটাকে ভালো করে রেগুলার যে ওয়াটার আছে, রেগুলার যে প্লেন ওয়াটার, ঠান্ডা পানি বা নর্মাল পানি দিয়ে ফেসটাকে একটু মুছে নিন, ধুয়ে নিন। ধুয়ে নেওয়ার পরে এই যে সাদাটি আছে এইটাই হচ্ছে আপনাকে ম্যাসেজ ক্রিম। এই ম্যাসেজ ক্রিমটি আপনাকে 5 মিনিট ফেসে ম্যাসেজ করতে হবে। ফেসে 5 মিনিট ম্যাসেজ করার পরে আপনি এটিকে মুছে ফেলবেন, একটি ভেজা নেকড়া নিয়ে নিন, ভেজা একটা টাওয়াল নিয়ে নিন বা একটা টিস্যু নিয়ে নিন। টিস্যু, ভেজা টিস্যু দিয়ে মুছলে খুব ভালোভাবে হচ্ছে আপনার ক্রিমটি মুছে ফেলতে পারবেন। সো এটি মুছে ফেলার পরে সেকেন্ড স্টেপে আসবে হচ্ছে স্ক্রাব। এটি হচ্ছে স্ক্রাব যেটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে গোলাপি কালারে হালকা পিঙ্ক কালারে যেটি আছে এটি হচ্ছে স্ক্রাব। স্ক্রাবটি আপনি হচ্ছে 2-3 মিনিট সর্বোচ্চ ম্যাসেজ করবেন। স্ক্রাব অনেকেরই থাকে যাদের সেন্সিটিভ স্কিন বা স্কিন যাদের পাতলা, তারা কিন্তু বেশিক্ষণ স্ক্রাব করলে স্কিনের লালচে একটা রেশ হতে পারে, লালচে লালচে রেশ হয়ে যেতে পারে। সো এটি খুব হালকা করে হচ্ছে আস্তে আস্তে করে খুব সফটলি আপনাকে হচ্ছে এটি 2-3 মিনিট ম্যাসেজ করতে হবে। দেন আপনার এই ম্যাসেজ ক্রিমের কাজটি শেষ হয়ে গেল। সেম ওয়েতে আপনি হচ্ছে ভেজা একটি টাওয়াল দিয়ে হচ্ছে মুছে নিন, বা ফেস আপনার একটি ফেস রুমাল দিয়ে আপনি ফেসটাকে খুব খুব ভালো করে ক্লিন করে মুছে নেবেন। দেন আপনার যেটা আছে এটা হচ্ছে ফেস প্যাক, এটা হচ্ছে মেন যে আপনার ফেয়ারনেসের যে ফেস প্যাকটি, ফেশিয়ালের যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ফেস প্যাক। যদিও 4টি ইনগ্রিডিয়েন্টসই কিন্তু ইম্পর্টেন্ট, বাট ফেশিয়ালের মেন হচ্ছে আপনার ফেস প্যাকটি। এখন আপনাকে এটি ফেস প্যাকটি অ্যাপ্লাই করতে হচ্ছে। ফেস প্যাকটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে হচ্ছে ফেস প্যাকটি ফেসে ইউজ করার পরে আপনাকে 10 মিনিট রাখতে হবে। এটিও ফেসে দিয়ে হালকা করে ম্যাসেজ করে হচ্ছে ফেসে পুরো মুখে মিশিয়ে নিন। দেন এটি হচ্ছে ফেসে একটু ভারী করে দিয়ে আপনি 10 মিনিট রেখে দিন। 10 মিনিট রাখার পরে আপনি সেম ওয়েতে এটিও কিন্তু ভেজা
টাওয়েল দিয়ে মুছে নেবেন। এখন আপনি আসবেন হচ্ছে এই জেলটিতে, এটি হচ্ছে আপনার সুদিং জেল বলতে পারেন। কালারটি ভীষণ সুন্দর দেখতে, একদম টকটকে লাল কালারের একটি সুদিং জেল। আপনি এই সুদিং জেলটি দিয়ে হচ্ছে ফেসে মাসাজ করবেন, 5 মিনিট মাসাজ করে দেন হচ্ছে এটিকে আরও 15 মিনিট রেখে দেবেন ফেসে। টোটাল আপনার 20 মিনিট এটি আপনি ইউজ করবেন, দেন আপনার ফেশিয়ালটি কমপ্লিট হয়ে গেল। দেন 20 মিনিট পরে খুব ভালো করে হচ্ছে টাওয়েলটি ভিজিয়ে নিয়ে ফেসটাকে মুছে নেবেন। দেন আপনার কিন্তু ফেশিয়ালটি, টোটাল ফেশিয়ালটি কিন্তু কমপ্লিট হলো। এখন আপনার যেটি করতে হবে, ফেশিয়াল করার পরে কিন্তু মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ফেসে কোনো রকম ফেস ওয়াশ কিংবা সোপ ইউজ করা যাবে না। এটা হচ্ছে ফেশিয়াল করার নিয়ম। আপনি যদি পার্লারে ফেশিয়াল করে থাকেন এটাই হচ্ছে প্রসেস, ওকে। সো আপনাকে কিন্তু জিনিসটা মাথায় রাখতে হবে যে ফেশিয়াল আপনি কোনো পার্টিতে অ্যাটেন্ড করার, যদি আপনি আজকে অ্যাটেন্ড করেন অবশ্যই ট্রাই করবেন আপনি মিনিমাম হচ্ছে 5 থেকে 6 ঘন্টা আগে ফেশিয়ালটা করে ফেলার জন্য, তাহলে আপনি কিন্তু ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন। এখন কি করতে হবে, অনেকেই বলে থাকে আপু তাহলে কি মেকআপও করতে পারবো না? অবভিয়াসলি করা যাবে, এটি করার পরে 4-5 ঘন্টা পরে অবশ্যই মেকআপ করা যাবে, সব ধরনের মেকআপ ইউজ করা যাবে, কিন্তু 4-5 ঘন্টার মধ্যে কোনো ফেস ওয়াশ কিংবা সোপ ইউজ করা যাবে না, এটাই হচ্ছে সাবধানতা। এখন আমি বলবো যে এটা কী কী সব সাবধানতাগুলো আছে, এটা ইউজ করতে হলে কী কী আপনাকে সাবধানতাগুলো দেখতে হবে। প্রথমত হচ্ছে যাদের ফেসে একনির প্রবলেম আছে, যাদের ফেসে হচ্ছে ব্রন আছে, যাদের ব্রন আছে তারা কিন্তু এটি ইউজ করতে পারবে না। যাদের ফেসে কোনো রকম ক্ষত আছে, ঘা আছে, তারা এটি ইউজ করতে পারবে না, কাটা চেরা থাকলে ইউজ করা যাবে না। আরেকটা হচ্ছে যাদের অতিরিক্ত সেন্সিটিভ স্কিন, সেন্সিটিভ স্কিন আছে এরকম অনেক ক্লায়েন্ট আমার কাছ থেকে নিয়েছে, তারা ইউজ করছে। আমি যেহেতু এটি 3 মাস ধরে হচ্ছে এই প্রোডাক্টটা আমার হাতে আছে, আমি লাস্ট 3 মাসে অসংখ্য প্রোডাক্ট মাশাল্লাহ সেল করেছি আর অনেক আপুরা ভালো ভালো রিভিউ দিয়েছে, আর তখনই কিন্তু আমি আপনাদের সাথে এটি শেয়ার করতে এসেছি। তো এই প্রোডাক্টটি হচ্ছে যাদের ফেসে ব্রন আছে তারা ইউজ করবে না, যাদের ফেসে ক্ষত আছে, কাটা চেরা আছে তারা ইউজ করবে না, যাদের অতিরিক্ত সেন্সিটিভ স্কিন তারা এটি ইউজ করতে পারবে না, তাছাড়া কিন্তু সবাই ইউজ করতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে যাদের হচ্ছে পাকিস্তানি নাইট ক্রিম ইউজ করার কারণে যাদের স্কিন হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, রগ দেখা যাচ্ছে, পাতলা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এটি ইউজ করার ফলে কিছুটা জ্বালা হতে পারে বা ইরিটেশন হতে পারে। সো আমি বলবো তারাও যেন ইউজ এটি না করে। সো অলরেডি বলে দিয়েছি, আর আশা করি আপনাদের এই ভিডিওটি সম্পর্কে যা যা আপনাদের তথ্য জানা ছিল ইনশাল্লাহ আমি সব কিছু আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এখন এই প্রোডাক্টের আপডেট প্রাইসটি হচ্ছে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, যাদের এই প্রোডাক্ট প্রয়োজন হবে 100% ইনশাল্লাহ অরিজিনাল কোরিয়ান প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে যাবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।